পৃথিবীর আরও কি আছে অন্য কোনো স্বাদ, পৃথিবীর আরও কি আছে অন্য কোনো স্বাদ তৃপ্ত করে অবসাদ, কোনো এক প্রভুর পরিচার, কোনো এক কবিতার স্মৃতি, কোনো এক হৃদয়ের প্রতি মায়া মমতায় প্রত্যয় সমস্ত প্রত্যুর সন্ধ্যায় আরাধনা জীবনের তীরে অতৃপ্ত সময় যত প্রাপ্তি তত ব্যক্তি ডুবে সেই তীরে অসংখ্য অশান্তি আমারই আমারই শুরু সন্ধ্যা সুপ্ত নদী তীরে সন্তাপ স্নিগ্ধ আঁখি খুঁজেছিল খুঁজেছিল কবে অনুভূতি যার ব্যক্ত হয় সে আমার মন পৃথিবীর আরও কি আছে কোনো স্বাদ এই আকাঙ্ক্ষা আমাদের প্রতিদিন ক্ষণে প্রতিদিনে বোধহয় প্রতিটা মানুষেরই থাকে আরও কি আছে স্বাদ আরও কি আছে পৃথিবীর অন্য কোনো মুহূর্ত অন্য কোনো ভালো লাগার জগৎ কবি তো সেটা খুঁজে বেড়াবেন একেই তো স্বাভাবিক তার কারণ তার অনুভূতি তার ভাবনা তার দর্শন তো আর পাঁচজন মানুষের মতো নয় কবি তার অনুভূতির স্মৃতির আলো দিয়ে দেখতে চেষ্টা করেন না দেখতে চেষ্টা করেন না বরং বলা যেতে পারে খুঁজতে চেষ্টা করেন আর সে খোঁজার জন্য যখন তিনি কোনো একটা কিছু নতুন কিছু খুঁজে পান যখন কিছু নতুন খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে এগিয়ে নিয়ে যায় খুঁজতে 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 চড়ুইভূতি হতে হতে যখন তিনি পেয়ে যান তখন কবিতা লেখা হয়ে যায় আর সেই কবিতা লেখার প্রাপ্তিতে আমরা যারা সাধারণ পাঠক আমরা তৃপ্ত বোধ করি তখন বুঝতে পারি পৃথিবী আরও কি অন্য কোনো স্বাদ আছে কবি যে খুঁজে পেয়েছেন কবি পেয়েছেন বলেই আমরা পাঠকরা খুঁজে পাব কবি জয়শ্রী বসু দীর্ঘদিন ধরে লিখছেন প্রায় পাঁচটা দশকেরও বেশি সময় ধরে আপনারা জানেন তিনি অত্যন্ত পরিচিত মানুষ সাহিত্যের দর্শনে সাহিত্যের ভাবনায় সাহিত্যের আঙিনায় সাহিত্যের বৃত্তে জয়শ্রী বসু মানেই এক অন্যরকম ব্যক্তিত্ব এক অন্যরকম ভাবনা হয়তোবা কিছুটা বহিমিয়ান উচ্চস্বরে তিনি হাসতে পারেন আবার ভীষণ রকমভাবে তিনি গম্ভীর তিনি ভীষণ সিরিয়াস লেখালেখির ক্ষেত্রে ভাবনার ক্ষেত্রে একদিকে তার ছবি আঁকা একদিকে গান করা একদিকে কবিতা লেখা আবার সম্পাদনা করা বহু জায়গায় বহু ক্ষেত্রভূমিতে সাহিত্যের ক্ষেত্রভূমিতে তিনি উপদেষ্টা কখনো একদিন ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে খুব ওনার সাথে আড্ডাতে আমার যেটা মনে হয় সময় কী করে পান এত সময় কী করে আসে কবি মানুষ তো তাই বলে ফেলে সময়ের হাত ধরে তাই এগোই সময়কে আমি এগিয়ে নিয়ে যাই আমাকে সময় এগিয়ে নিয়ে যায় এহেন জয়শ্রী বসুর সাথে আজকে আমরা আড্ডা মারব হ্যাঁ আড্ডাই মারব আপনারা জানেন পশ্চিমবাংলার তথা সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষজনের সৃজনশীল মানুষজনেরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের খুব ভালো লাগছে আজকে জয়শ্রীর সাথে কথা বলা ভালো লাগা এবং আবশ্যিকভাবে তার সৃজনশীলতা ও লেখার অনুভূতির সাথে নিজেদের কিছুটা জাগিত করে নেওয়া নমস্কার জয়শ্রী আমাদের নমস্কার অশোক স্যার আমার যেটুকু বলার আছে কবি কিন্তু একজন মানুষ যে তার হয়তো নদীও থাকে আসল কথা জাগতিক জীবনের বাইরে আরেকটা জগৎ আছে কবি সে জগৎকে খুঁজে পায় তাই কবির নদী আছে পাহাড় আছে এমনকি সমুদ্রও আছে তবে কবি অনেকে লিখে কবি হয় অনেকে না লিখেও কিন্তু কবি হয় বাহ এটা তো আপনি খুব চমৎকার কথা বললেন কবি লিখেও কবি অথবা না লিখেও কবি এই আসলে এই না লিখে কবির ব্যাপারটা এটা মনে হয় আমরা যারা সাধারণ পাঠক আপনারা কিন্তু এইটা খুব ভীষণ রকম ভাবে তাদেরকেও একটা কবি হিসেবে তুলে দেন অর্থাৎ একজন পাঠক বোধহয় চেষ্টা করলে শুধু পাঠকই নয় হয়তো অনেকে কিছু পড়েও না কিন্তু তারা সমুদ্র বলো নদী বলো এই প্রাকৃতিক যে জগৎ আছে আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তারা কিছুটা তারা অনুভব করতে পারে মানুষের মন এবং নদীর বহতা তরঙ্গে তারও একটা সুর থাকে হয়তো নদী কিছু বলতে চায় কিন্তু দেখুন যে এই যে আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি মানে নিরলস ভাবে লিখে চলেন নিরলস ভাবে ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞতা হয়তো অনেক ছোট বয়স থেকে লিখছি এটা সত্যি কথা কিন্তু আমার এডুকেশনাল ক্যারিয়ার তৈরি করার জন্যে অনেক দিনই আমি সেইভাবে ডিভোশন দিতে পারিনি এই জায়গাটাও আবার একটু থামাচ্ছে এই এডুকেশন ক্যারিয়ারের ব্যাপারটা যখন এলো না এখানে আমি নিজে যেহেতু জানি আপনি একেবারেই কলাবিদ্যার লোক নন এটা একটা মানে আমার কাছে খুব মজা
মজা লেগেছে, নিজে একেবারে ইংরেজি মাধ্যমে পড়া মানুষ, নিজে লয়ের মানুষ, আইনের মানুষ, ম্যাথামেটিক্স এর মানুষ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কের জটিলতা, অঙ্কের জটিল গভীর আবর্তের ভেতরে থেকে কবিতা কি করে আঘাত করলো? এখন ব্যাপারটা হচ্ছে যে অঙ্ক করেছিস তাকেও বলা হয় অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স, এবং কবিতাও তো বিমুক্ত হয় না, এখন অঙ্ক ছাড়া জীবন হয় না। আবার কবিতার মধ্যেও কিছু অঙ্ক থাকে, এই ভালোবাসার অঙ্ক, প্রেমের অঙ্ক, দুঃখের অঙ্ক, গভীরতার অঙ্ক, চমৎকার। এবং মানে এই জায়গাতেই জয়শ্রীদির কিন্তু পেশাকে অদ্ভুতভাবে মেলাতে পারলেন, অঙ্কই পেলেন। তিনি বললেন কবিতাও তো একটা অঙ্ক, কবিতার ভেতরেও তো জীবনের অঙ্ক থাকে, আর তাই সেই জন্য তিনি লিখছেন জীবনের কাম্য সাধনাকে মিথ্যে মনে হয়, জীবনের কাম্য সাধনাকে মিথ্যে মনে হয়, আশ্চর্য সব সবুজ পাখিরা সজীব পাতায় পুষ্পিত ডালে তাদের স্পর্শ রেখে গেছে দিন দিন সঞ্চিত অস্তিত্ব। এই যে সঞ্চিত অস্তিত্বের কথাটা আসলো, কেমন এতদিনের এই যে অস্তিত্বকে আমরা তো সঞ্চিত করে রাখি, আর আপনারা যেটা লিখছেন কলম, কলমের আঁচড়ে সেই সঞ্চিত অস্তিত্বতে কিন্তু ধার করে লিখছেন, তাই তো? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই সময়তে যখন লেখা আসছে, কবিতা আসছে, বহু জায়গায় আপনাকে সম্বর্ধিত হতে হচ্ছে, যেতে হচ্ছে, পাঠকের সাথে সরাসরি একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা এটা আমি নিজেও জানি, দেশ বিদেশে এই 31 অগস্ট, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি অশোক স্যার, 31 অগস্ট চট্টগ্রাম থেকে আমার এই বিতাশু বইটি ওটা ওরা মোড়ক উন্মোচন করবে এবং গুণীজনদের মধ্যে দেবে। এবং আরেকটা তাহলে তথ্য দিয়ে দিই, সেটা হলো যে জয়শ্রীদি কিন্তু এটা চট্টগ্রামে এটার মোড়ক উন্মোচন উদ্বোধন হচ্ছে সেটা নয়, কিন্তু তার বাইরেও আর একটা ব্যাপার আছে, বাংলাদেশের বিখ্যাত কাগজ বাংলাদেশে তিনি কিন্তু নিয়ম করে লেখেন এবং বাংলাদেশে তিনি অত্যন্ত জনপ্রিয় লেখিকাও বটে। এই যে বাংলাদেশের প্রসঙ্গ এলো, আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র, তারা বাংলা ভাষাকে নিয়ে কিভাবে কাজ করছেন, তাদের কাজ করার যে অসম্ভব মানে এই ডেডিকেশন আমি দেখিনি, আমার খুব খারাপ লাগে বলতে। আসলে আমরা প্রপার কলকাতায় থাকি এবং সাহিত্য জগতের অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু বাংলাদেশে যে কবি সাহিত্যিক এবং তা শুধুমাত্র তারা যে মানে ডিভোশন ডেডিকেশন ছাড়াও তারা অ্যাপ্রিসিয়েট করতে জানে, হ্যাঁ, প্রতিটি কবিতায় আমার যেগুলো ভালো লাগে তাদের তারা যেভাবে উচ্ছ্বসিতভাবে অ্যাপ্রিসিয়েট করে। এই এই অ্যাপ্রিসিয়েশন কিন্তু একজন একজন সৃজনশীল মানুষ, একজন সৃষ্টিশীল মানুষের কিন্তু খুব প্রয়োজন হয়, হ্যাঁ, নিশ্চয়ই। আবার এটাও ঠিক, সমালোচনাও দরকার, সবই তো অ্যাপ্রিসিয়েটেড হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা প্রতিটা কবিতা পড়ে পড়ছে এবং পড়ে মানে কবিতার যে দর্শন সেটাকে তারা অনুভব করে, অনুভব করে, শব্দের তো একটা সম্পদ আছে, তাই না? তারা যে মন্তব্য করে সেটা আমার খুব ভালো লাগে। ওপার বাংলায় প্রতিটি আমি মানে অনেকগুলো গ্রুপের সঙ্গে পরিবারের সঙ্গে যুক্ত, আর ওখানে প্রেসিডেন্টও বটে, অ্যাডমিনও বটে। আমার সব থেকে ভালো লাগে যে প্রত্যেকটা কবিতায় ওরা যেভাবে মন্তব্য করে, না পড়লে কিন্তু সে মন্তব্য করা যায় না। এটা এটা একেবারে খুব ঠিক কথা, জয়শ্রী তার দীর্ঘ একটা অভিজ্ঞতাতে বললেন যে একজন খুব আপনি পড়ুন, অল্প পড়ুন কিন্তু পড়ুন, কিন্তু এই পড়ার মতামতটা দিন, একটা মতামত একজন লেখককে একজন কবিকে কিন্তু অনেকটা দূর রাস্তা এগিয়ে যাওয়ার একটা সাহস যোগায়, একটা আলো, তাই না? কিন্তু মাঝে মাঝে তো কবি হতাশ হন। আপনার একটি কবিতা আমার কাছে মনে হয়েছিল, আরে এটা জয়শ্রীদির কবিতা, এই কবিতাটার ভেতরে তো জয়শ্রীদিকে বড্ড হতাশ লাগছে। আমি একটু কবিতাটা একটু শেয়ার করছি দর্শকদের সাথে। সৃষ্টি ও শব্দ, কোথায় আমার শব্দের সম্পদ, কোথায় কোথায় আমার শব্দের সম্পদ, কোথায় নিসর্গ, আকাশ, ফুল, পাখি, জীবনের অর্ধেক আকাশ, স্পর্শ কাতরতা ঢেকে আছে চোখ, বাণীশ্বরী তোমার সৃষ্টির আকাশ কোথায়, কোথায় আলোর পৃথিবী, সোনার শিশুরা শৈশবের পাখনায় মেলে যাবে ডানা, কেন বিপন্নতা নিঃসঙ্গতা অস্থির করে যায়, পত্রপুষ্প পাপসিক্ত অন্ধকার স্তম্ভিত, শব্দ আমার বিস্ফোরণ থেকে, যুদ্ধ থেকে, প্রতিশোধ থেকে ফিরে এসো আপন সৃষ্টিতে। এই কবিতার ভেতরে আমি প্রথম দিকটা যখন পড়ছিলাম তখন মনে হলো যে কবি জয়শ্রী বসু কেন এত হতাশ হয়ে যাচ্ছেন, তিনি কি তাহলে আলোর পথ খুঁজলেন না, তিনি কি তাহলে পেলেন না, নাকি পাচ্ছেন না? তারপরে কবিতার শেষের দিকেই আপনি কিন্তু একটা টার্নিং দিয়েছেন, একটা মোচড় দিয়েছেন, যুদ্ধ থেকে প্রতিশোধ থেকে ফিরে এসো আপন সৃষ্টিতে। এই এইটা মানে মানুষকে তো একটা ইতিবাচকতা দিকে কবিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি যে
স্থান কাল পাত্র এখন আমরা একটা অস্থির সময়ে বাস করছি, এটা তো অস্বীকার করা যায় না। যুদ্ধ আছে, ধ্বংস আছে, বিস্ফোরণ, এই প্রকৃতির বুক ছিঁড়ে যে আমাদের শান্তি নষ্ট করছে, যাই হোক সেটা তো পরের কথা। কিন্তু আমরা কবিরা চাই বা লেখকরা চাই যে এই পৃথিবীর যে একটা নান্দনিক দিক আছে সেটাকে উদ্ভাস দেওয়া। এখন আমরা যদি সবসময় নেগেটিভিটি চিন্তা করি তাহলে তো মানুষের মনে আমরা পজিটিভিটি আনতে পারবো না। এই যে নান্দনিক বিষয়টা, নান্দনিক বিষয় নিয়েই কিন্তু আমাদের প্রতিনিয়ত কথা বলা, প্রতিনিয়ত কাজ করা, প্রতিনিয়ত আমাদের দর্শন। কিন্তু সত্যি 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 জয়শ্রীদি কি এই নান্দনিক সূত্রতার ভেতরে যে বৃত্ত, সেই বৃত্তের আবর্তে থেকে কাজ করতে পারছে, নাকি নাকি তার নিজস্ব দর্শনে যে একটা ধারাকে তিনি তৈরি করতে পেরেছেন, এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি করে ফিরে আসছি সাথে। অতিথি বিশিষ্ট কবি এবং লেখিকা, আমাদের খুব অত্যন্ত কাছের মানুষ জয়শ্রীদি, জয়শ্রী ঘোষণা দিদি, যেটা ওই কথা হচ্ছিল ওই নান্দনিক বিষয়, নান্দনিক ভাবনা। এখন এই নান্দনিক সূত্রটা, তার তো কোনো একটা নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, তার কোনো নির্দিষ্ট কোনো ভাবনার সূত্রটা নেই, কিন্তু তবু যারা সৃজনশীলতার সাথে যুক্ত, যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যারা যুক্ত, তারা এই নন্দন তত্ত্বটাকে নিয়ে কিন্তু তারা পুরো কাজ করে যাচ্ছেন। কখনো কখনো সেটা প্রিয়তা পাচ্ছে, পাঠক প্রিয়তা, দর্শক প্রিয়তা, শ্রোতা প্রিয়তা পাচ্ছে, আর কখনো কখনো পাচ্ছে। এই জায়গায় এসে দাঁড়িয়ে এই যে দীর্ঘ পাঁচটা দশক ধরে লেখা, নিরবিচ্ছিন্নভাবে লেখা, আপনি লেখা থামান না, আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজটা করে যান, এই নিরবিচ্ছিন্ন কাজ করার ভিতরে তো মাঝে মাঝে মনে হয় যে অনেকটা না পড়া রয়ে গেল, অনেকটা অপ্রাপ্তি রয়ে গেল, তখন নিজেকে কিভাবে ব্যস্ত রাখেন, জবাব দেন নিজেকে কিভাবে? আসল কথা যে আমার কখনোই মনে হয়নি যে আমি লেখার ব্যাপারে ব্যর্থ হচ্ছি। নান্দনিক কবিতা আমি ব্যর্থ এই শর্তে, এই অর্থে বলছি যেটা লিখতে চাইছিলেন পারলেন না, না সেটা সব কবিরই হয়, শুধু আমার নয়, হয় হতে পারে দু তিন দিন কিছু লিখতে পারলাম না। এখন মানে আপাতত হয় যে অনেকগুলো গ্রুপে অ্যাডমিন, তারপর প্রেসিডেন্ট থাকা সব জন্যে প্রচুর সময় আমার অফিসিয়াল কাজে চলে যায়, পোস্টিংও থাকে, তখন মানে লিখতে চেষ্টা করলাম, কবিতা লিখতে চেষ্টা করলাম, কিন্তু আমি যেটা লিখতে চাইছি কিছুতেই হচ্ছে না। এই যে যেটা লিখতে চাইছি কিছুটা হচ্ছে না, কিন্তু তার জন্য আমি একটা তাগিদ, হ্যাঁ একটা তাগিদ, এবং একটা যেন কেউ পেছন থেকে তাড়া করছে, সেটা একটা কষ্ট। কারণ আর কবিতা তো কবির সন্তানের মতো, একটা সন্তানকে জন্ম দিতে মানুষের যেরকম কষ্ট হয় বা তাকে পারবরিশ করতে যেরকম এফোর্ট লাগে, সেরকম কবিতা যখন না আসে বা আসতে পারে তাকে আমি ঠিক করে সাজাতে পারছি না, এটাও তো একটা সাজানোর ব্যাপার। আমি একটা প্রতিমা তৈরি করছি, মাটি দিলাম, খড় দিলাম, ছবি করলাম, কিন্তু চোখটা আর কিছুতেই আঁকতে পারছি না। চমৎকার উদাহরণ দিলেন, মানে সেই জায়গাটাই তো পূর্ণতা, দৃষ্টিপাত যে দেবী যে আমাদের দিকে দেখছেন, পূর্ণতা, পূর্ণতা এলো না। এই পূর্ণতার ক্ষেত্রে যেটা, এটা একটা যন্ত্রণা, এটা যে কোনো শিল্পী বা যে কোনো কবি লেখকের ক্ষেত্রে একটা যন্ত্রণা। কিন্তু কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আপনাকে, সেটা হলো আপনি সময়ের নিরিখে, বয়সের নিরিখে অনেকটা প্রান্তিক মানুষ, কিন্তু আসলে আপনি এখনো মনের দিক থেকে কিশোরী, আমার দৃষ্টিটা নেবেন না, এটা এটা আমি জানি। আপনি হই হই করে হাসতে পারেন, আপনি হই হই করে কথা বলতে পারেন, আপনি লিখতে পারেন, এমনকি আপনি সমবয়সী থেকেও অনেক কম বয়সী মানুষজনের, কারণ আপনার এরকম প্রচুর গুণগ্রাহী মানুষজন আছে যাদের কিনে আপনাকে প্রচুরভাবে কাজ করতে হয়, আর কাউন্সিলিং এর দিকটাও তো আছে, সেটা দি ইয়াং জেনারেশন বিশাল আছে তাদের সঙ্গে। এটা এটা কি আপনার মনে হয় না যে যেহেতু আপনি নিজেও কাউন্সিলিং করছেন, একজন বড় সাইকিয়াট্রিস্ট, অন্য মানুষের মনস্তত্ত্বকে বিচার করে তাকে আপনি সুস্থতার পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পজিটিভিটি, সেখানেও আপনার একটা অনেক বড় পার্ট। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মনে হয় না আপনি অনেক বেশি, আপনার অনেক লবণ চাঁদা কপাল, তার কারণ মানুষের মনস্তত্ত্ব, নতুন মানুষের মনস্তত্ত্বের সাথে সরাসরি আপনি পরিচিত হতে পারছেন, এবং সে পরিচিত হওয়ার সাথে সাথে সেটা আপনার লেখা কলমের ডগায় চলে আসছে? এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানুষের মনের কাছে তো যেতেই হয়, কারণ কবিতা লিখতে গেলেও সে আমার মনের গভীরে ডুব দিতে হয়, সেখানে অরভ্রুত রতন পাবো কিনা জানি না, তাও তো ডুব তো দিতেই হয়। হ্যাঁ, আর যখন কাউন্সিলিং করি, যখন মানুষের মনের কাছে কাছে যাই, সেখানে যে ব্যাপারটা খুব একটা সুখপ্রদ হয় তা নয়, কারণ আজকে প্রেজেন্ট জেনারেশন যে ধরনের, আমার বলাটা উচিত নয়, আমি তাদের সবসময় পজিটিভিটি দিই, আসলে মানুষের মনের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ইয়াং জেনারেশন তার
80% তারা হ্যাপি নয়, মানে সুখী নয়, তারা বিভিন্নভাবে মানে মানসিকভাবে খুবই অসুস্থ, তারা তো উপর থেকে বাবা মাকেও তারা সে কথাটা ফ্র্যাঙ্কলি বলতে পারে না, যেটা আমাকে বলে। এখন আমার অভিজ্ঞতা যে সবসময় খুব সুখকর হয় তা নয়, তবে আমি যে তাদের আবার মানে পজিটিভিটি আনতে পারি, তাদের বলি যে তোমরা পজিটিভিটি ম্যানিফেস্ট করো, তোমরা কিন্তু সেখানেই পৌঁছতে পারবে এবং একটা আলোর পথ দেখাবে। মানে এই যে একটা আলোর পথ দেখানো, এইটা কি মনে হয় না আপনার যে এই যে দেখুন আমরা একটা তথ্য থেকে তথ্য থেকে যাচ্ছি, যে সেটা হলো যে এই আলোর পথ দেখানোটাও তো কিন্তু একজন পথপ্রদর্শক তো দরকার লাগে যে কোনো ক্ষেত্রে। তিনি বাবা মা তো আজকাল মানে আমি কি বলবো, আমার নিজের বলতে খুব খারাপ লাগে, আমিও তো মা, আমি কিন্তু ছেলেদের সঙ্গে সবসময় বন্ধুর মতনই মিশেছি এবং বাবা মাদের মায়েদেরও আমি বলবো যে আজকে যদি বাবা মায়েরা ফ্রেন্ডলি মানে অ্যাপিয়ারেন্স হয় তাদের সন্তানদের প্রতি, তাহলে তারা কিন্তু খুব হ্যাপি হবে। সবসময় ভয় লাগে, অনেক সময় যেটা হয় দুটো ব্যাপার, সেটা হলো যে একটু অন্য প্রসঙ্গের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, যেহেতু আপনার একটা তো বহুধা বিস্তৃত আপনার বিষয়, সেটা হলো যে এই অনেক সময় কি হয় যে আর্থিক স্বয়ং হওয়া এবং ভীষণ রকমভাবে আর্থিক স্বয়ং এবং জীবনটা প্রচণ্ড গতিশীল হয়েছে, আমরা ইঁদুর দৌড়ে ভেতর এগিয়ে যাচ্ছি, যেটা হয়তো আপনার শৈশবে ছিল না, কিন্তু আবার আপনার শৈশবে আপনারা দেখেছেন সেক্ষেত্রে মানে আপনি যখন ল পড়ছেন তখন উত্তাল সময়, সাতের দশক, তো সেই উত্তাল সময়ের ভেতরেও কিন্তু শেষের দিকটা, তো সেই সময়টাতে আপনি কাজ করছেন, যেটা হয় একটা লেখা একটা ভাবনা লিখছেন, আপনার লেখার ভিতরে আর একটা আপনি চমক করেন, এইটা আমি দর্শকদের খুব নির্দ্বিধায় বলতে চাই, সেটা হলো যেটা একটু আগে কথা হলো না যে কবি তো চান তার নিজের ভেতরেই থাকতে, কবি তো চান তার নিজের দর্শনকেই থাকতে, এটা কবি চান, এটা কবির একদম ভেতরের বহু লালিত একটা ভাবনা, বহু লালিত একটা অনুভব। জয়শ্রী দি তার অনেকগুলো কাজ আছে আমি ব্যক্তিগতভাবে জানি, নিঃসন্দেহে পরবর্তী পর্যায়ে আমরা কোনো কোনোভাবে সেই কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হলো যে জয়শ্রী দি ধরুন একটা ছোট উদাহরণ দিচ্ছি, ধরুন স্বাধীনতা দিবস কিংবা ধরুন 21শে ফেব্রুয়ারি, ধরুন প্রজাতন্ত্র দিবস, আমাদের রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি ইত্যাদি, ধরুন এই সমস্তগুলো আমাদের বাঙালির জীবনের সাথে তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে জয়শ্রী দি কিন্তু শুধুমাত্র তার নিজের কবিতা পড়ছেন না, শুধুমাত্র তার নিজের লেখা কবিতা নিয়ে তিনি মেতে থাকছেন, যা আপাতভাবে অন্যান্য ক্ষেত্রে মানুষজনেরা করে থাকেন। আমি কাউকে দোষ দিচ্ছি না বা কাউকে আমি কোনোরকমভাবে কারো অপরাধ কথা বলছি না, সেক্ষেত্রে আমাদের দৃষ্টতা নেবেন না। জয়শ্রী যে কাজটা করেন সেটা হলো যে বহুজন আমরা যে সমস্ত বিশিষ্টজনের পথ দেখে বড় হয়েছে, রবীন্দ্র, সুকান্ত, নজরুল, মাইকেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কবির ক্ষেত্রে, তাদের কবিতাগুলোকে তিনি পড়েন, তাদের ভাবনাগুলোকে পড়েন, আর তার ভেতরে একটা অদ্ভুত ক্যাপসুল, আমার এই ক্যাপসুল শব্দটাকে বলছি, তার ভেতরে কিন্তু তার নিজের কবিতা তার নিজের ভাবনাগুলোকে তিনি আস্তে আস্তে প্রথিত করেন, পাঠক বা দর্শক কিন্তু বুঝতে পেরে যান কোনটা রবীন্দ্রনাথের কবিতা, তারপরে যখন তিনি তার কবিতার ভেতরে ঢুকছেন, এই মিশ্রণটা কিন্তু খুব চমকপ্রদ এবং এটা অনেকেই কিন্তু অপেক্ষা করে জয়শ্রী দি এই মিশ্রণের ভেতরে কীভাবে নিয়ে আসবেন। আচ্ছা জয়শ্রী দি, এইটা আমি কিন্তু আপনাকে এবারে সরাসরি জিজ্ঞেস করছি যে মিশ্রণের ভেতরে আপনার আমার মনে হয়েছে, যদি হয়তো আমি ভুলও হতে পারি ঠিক হতে পারি, সেটা হলো যে ওই বিশিষ্ট কবিদের কবিতার সাথে একটু নিজেকে থেকে যাওয়া, তাদের পায়ের তলায় একটুখানি থেকে যাওয়া একটু, এবং তাদের কিন্তু আপনার যে ব্যাপারটা হয়েছে তাদের যে কবিতার যে নির্যাস, ওই নির্যাসের সাথে আপনার কবিতার নির্যাসও মিলে যাচ্ছে, এই বিষয়টার রহস্যটা কি বলুন তো? আর রহস্য মানে যাদের আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আজও আমরা অতিক্রম করতে পারিনি, নজরুলের গান বলো কবিতা বলো সেসব তো শুনে আজকেও আমরা উদ্বুদ্ধিত হই, অতিক্রম করতে গিয়ে তো অপরাধ না, এটা আমি অপরাধ মনে করি না, আমি ঈশ্বরের গান অতিক্রম করব কি করে, এখন ব্যাপারটা হচ্ছে এটা আমার দুঃসাহস আমি মনে করি না, এটা আমার একটা নিবেদন, এখন এটা নিবেদন, আমি ঈশ্বরকে যদি কিছু নিবেদন করি, আমি তো মনে করি না যে এটা আমার দুঃসাহ, সেরকম এরা তো আমাদের কাছে ঈশ্বরের মতো, রবীন্দ্রনাথ শুনে আমাদের শৈশব থেকে যৌবন এবং আজও চলছে, মানে যখনই পড়ি নতুনভাবে অনুভব করি, কবি নজরুলও কিছু কম নন, এদের কথা তো এই যে আমাদের যে সনাতনী কবি যাদের কবিতার বৃক্ষতলে আপনি আমি একটু ছায়া নিচ্ছে, একটু ছায়া পাওয়ার চেষ্টা করছি, এখন তার প্রতি যদি আমার কোনো নিবেদন থাকে
সেটা আমার একমাত্র নিবেদনই এবং অন্তরের একটা সমর্পণ। এই জায়গা থেকে দাঁড়িয়ে সময় যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন তো এবং কবিতার আপনার একটা নিয়ম করে চর্চা, কিন্তু এরকম না যে আপনি মাঝখানে থেমে যাচ্ছেন, আপনি কিন্তু কবিতার নিয়ম করে লিখছেন একেবারে নিয়ম ভাবে। এই কবিতা লেখার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে অন্য কবিদের প্রচুর লেখা আপনাকে পড়তে হয়, সম্পাদনা করতে হয়, এটাই স্বাভাবিক। এই যে প্রচুর লেখা আসছে, প্রচুর লেখা দেখছে, কি মনে হচ্ছে যে বর্তমান সময়কে কি প্রতিফলনের সূত্রতে বর্তমান সময়ের কবিরা অনেক বেশি সার্থকতার দিকে পৌঁছতে পেরেছেন বা পারছেন বলে মনে হয়? এখন দেখো, এই ব্যাপারটা সমালোচনা করলে বলতে হয় যে একটা যুগ ছিল, ধরো রবীন্দ্রনাথ, নজরুল, তার সঙ্গে তো পরবর্তী যুগে আর তারপরে সুনীল দাস, সুনীল গঙ্গোপাধ্যায় ওরা এসছেন, ওদের কবিতার তো আমি সমালোচনা করার তো আমার উচিত নয়, আমি করবো না। কিন্তু পরবর্তী যুগে কিছু কিছু কবিতা তো অবশ্যই ভালো হয়, আবার কিছু কবিতা যে খুব ভালো হয়, খুব ভালো লাগে। এইভাবে যে কবিতাগুলো ভালো লাগা, যে কবিতাগুলি অনুভবের সূত্র ধরে শিরিবে এগোতে চায়, সেই কবিতাগুলো থেকেই যায়, থেকে যায়, সেই কবিতা সার্থক হয়ে যায়। এবং সেটা হয়তো এটা কি যে কালজয়ী কবিতা, কালজয়ী হয়ে যায়। আজকে যদি জীবনানন্দের কথা যদি আমরা বলি, সেই তো, সেটা তো বলাই হয়নি তো, সেই তাহলে সেই ক্ষেত্রে সেই কবিতা তো আমরা কত পরে হ্যাঁ, তাকে তো রেকগনিশনই ছিল না সেই গ্রহণযোগ্যতা সূত্রে। আজকে যদি কবি বিনয় মজুমদারের কথাও আমরা বলি, আজকে এরকম কিছু কবি আছেন, তারা তো মানে তাদের কথা তো না বললেও হয়, কারণ তারা তো সবসময় আমাদের মনে আছেন, তাদের কবিতা এখনো পড়ি, পড়ে মন তো সত্যি খুব ভালো হয়ে যায় একটা গভীর। একটু শেষের দিকে বলতে চাই, সেটা হলো গান, কবিতা লেখা, আপনি ছোট গল্পেও কিন্তু একেবারে অন্যরকমের কাজ করছেন। আপনার মিতাসু বইটি অত্যন্ত জনপ্রিয় বই এবং সেখানে সেই গল্পের ধারাগুলো আমার মনে হয়েছে যে একেবারে শুধু আধুনিক না, বরং বলা যেতে পারে উত্তর আধুনিক। আপনি খুব সরাসরি মানুষের জীবনের মনস্তত্ত্ব নিয়ে কথা বলতে চাইছেন, গল্প সেটা, কিন্তু গল্পের ভিতরে সেই জায়গাটা থাকছে। নিজেকে কি প্রতি মুহূর্তে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে বদলাতে পেরেছেন, বদলাতে পারছেন? এটা হচ্ছে, তখনও আমি যা লিখতাম সেটা আমার মন থেকেই লিখতাম, খুব একটা যে সামাজিক একটা সময় খুব দূর, মানে সময়টা খুবই অশান্ত সময় ছিল, তখনও কিছু কিছু লিখেছি 70s-এর শেষের দিকে আমাদের কলেজ লাইফে, কিংবা তারপরে আমার যে সব কবিতা লিখেছি সেখানে খুব একটা যে সামাজিক ছবি ফুটে উঠেছে তা নয়, আর আজকেও যা লিখি সেটাও খুব সমাজের সঙ্গে রিলেটেড আমার মনে হয় না। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, এসএমএস পাঠাবেন এবং আবশ্যিকভাবে দেশে এবং বিদেশে এই অনুষ্ঠান দর্শকরা দেখলেন তাদের কাছ থেকে আমরা মতামত পেতে চাইব। বাংলাদেশের মানুষজনেরা আমাদের যে সমস্ত শ্রুতি পাঠককুল এবং দর্শককুল আছেন তাদের কাছ থেকে আমরা মতামত চাইবো এবং সর্বোপরি এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে। জয়শ্রী, ভাবনা এবং থামাটা, এটা তো থেমে থাকলে চলে না, কিন্তু সময় ঠিক ঠিক করে জানান দেয় সে এগোচ্ছে। অনেকটাক্ষণ কথা বলা হয়ে গেল, অনেকক্ষণ ভাবনা হয়ে গেল, আমাদের অন্য কোনো একটি পর্বে আপনার কবিতা শুনবো, এখানেও একটুখানি শুনবো, তো এই দর্শনটা থাকুক এবং এই দর্শনের ভেতরে ওই স্বপ্ন স্মৃতিরা আমার হাত ধরে এগোতে চায়, যে কবিতার লাইন দিয়ে শুরু হয়েছে বা যে কবিতার লাইনটা আমি বললাম আপনার কবিতার লাইন না করে, স্বপ্ন স্মৃতিটা থাকুক, বরং বাস্তবে সূত্র ধরে জয়শ্রী, আমাদের প্রিয় জয়শ্রী, তাদের ভালো লাগার সূত্রটা কবিতার হাত ধরে এগিয়ে আসুক। খুব ভালো থাকবেন, নমস্কার। অশোক, আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারাও কিছু লিখুন, কিছু পড়ুন, আপনাদের সন্তানদের বাংলা ভাষা সম্বন্ধে কিছু জানান এবং জানুক যে বাংলা কত সমৃদ্ধ তাদের ভাষায়, তার ভাবনায়। আমাদের সংস্কৃতি বেঁচে থাক বাঙালির মনে শুধু নয়, বিশ্ববাসীর মনে, আমরাও নিজেদের জানি, এ তো আমাদের শিকড়, আমাদের সংস্কৃতির শিকড়, আমাদের সংস্কারের শিকড়।